বাজে ছবির স্টোরিটা নিয়ে যদি একটু বলেন। বাজে ছবি মানে হচ্ছে বাজে ছবির কোন না, মানে যে ছবি হয়তো একেবারে অন্য ধরনের ছবি, একদম কিছু দর্শক কিছু শ্রেণীর দর্শক আছে এরকম ছবি দেখতে ভালোবাসে এবং হল থেকে বেরিয়ে আসার পরে ছবিটা দেখে মনে মানে মনটা ভালো হয়ে যায় সেরকম একটা ছবি, কিন্তু সেই ছবিটা থিয়েটার বিজনেস করতে পারে না, মানে ব্যবসায়িক দিক থেকে সফল হবে সেটা বাজে ছবি, যেটা যে ছবি টাকা আনতে পারে না তার মানে মানে একদম চলতি বাংলায় চলতি কথা যেটা বলে, যে ছবি টাকা আনতে পারে না সেটা বাজে ছবি না। এক ধরনের ছবি আছে রিমেক, নাচ গানের ছবি, কিছু দর্শক দেখে তাতে হয়তো কিছু ব্যবসায়িক সাফল্য আছে আসে, কিন্তু হল থেকে বেরিয়ে যাওয়ার পরে দর্শকের মাথা থেকে বেরিয়ে যাচ্ছে সেটা বাজে ছবি, কোনটা বাজে ছবি, তো সেটাই হচ্ছে। কিন্তু আমার এই গল্পটা ছবির গল্পটা একেবারে অন্যরকম, সেটা হচ্ছে এখানে দুজন শিল্পীর জীবন, একজন হচ্ছে চিত্রকর ছবি আঁকে কিন্তু সেই ছবি বাজারে সেরকম বিক্রি করতে পারে না, বিক্রি হয় না, উনি যে ধরনের যে ধরার ছবি আঁকেন সেই ধরার ছবি কমার্শিয়ালি বিক্রি হয় না, তো কিন্তু সে যেহেতু বিশ্বাস করে সে শিল্পী যে আমি এই ছবি আমি আঁকবো, ওরা একটা কাকের ছবি কাকের বাসা সেই ছবিটা আঁকবে সে বিশ্বাস করে এটাই আমার ভালো ছবি, তো যে যেটা বিশ্বাস করে কিন্তু মানুষ সেই ছবিটা গ্রহণ করে না, সেই ছবিটা তার সংসার চালাতে পারে না সেই ছবি বিক্রি করে, যে শিল্প বিক্রি হয় না সেই শিল্পের কোনো দাম নেই সংসার পর্যন্ত বলে, সেই লোকটা একসময় ফার্স্ট হয়ে মারা যায়, তারই ছেলে ছোটবেলায় সে দেখেছে তারই ছেলে একজন চিত্র পরিচালক বা ছেলে সেও ওইভাবে অসফল, বাবার জীবনটাকে দেখেছে সেও অসফল, মানে তার ছবি সে ধরনের যে ধরনের ছবি করতে চায় সে ধরনের প্রযোজক পায় না, ছবি বন্ধ হয়ে যায় দিকে একটার পর একটা ছবি বন্ধ হয়ে যায়, বাস স্টেশন চলে, সংসারে অশান্তি, বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তারপর একদম সে প্যারালাইজড হয়ে যায় সেরিম ভালো লাগবে, তারপর তার স্ত্রী আবার ঘুরে আসে তাকে শুশ্রূষা করে একটু সুস্থ করে আবার শর্ত অনুযায়ী ঘুরে সে আবার নতুন করে একটা ছবি তৈরি করতে শুরু করে, মানে আমার গল্পটা হচ্ছে যে শিল্পীর সে আশ্রয় কিন্তু শিল্পী, এটা হচ্ছে তার গল্প। স্টোরিটা যা শুনলাম এটা কি এখনকার কোনো হাল হকিকতের ট্রেন্ডকে আপনি সেটাই দেখাতে চেয়েছেন, মানে যেটা হয় এরকম? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে এখন যেহেতু আমি নিজে পরিচালক, আমি করতে গিয়ে দেখেছি পরিচালনা করতে গিয়ে যে একজন আমি নিজে যে ভাবনা চিন্তাটা করে যেভাবে ছবিটা করতে চাইছি যে স্টোরিটা বলতে চাইছি প্রডিউসার সেটাকে মানছে না, প্রডিউসার বলছে না এটাকে এখানে এটা চেঞ্জ করো, এই যে স্ট্রাগল দিনের পর দিন কোনো ছবি বন্ধ হয়ে যাওয়া ছবি না চলা, এটা একটা মানে আমি নিজের জীবনকে নিয়ে দেখেছি, আমি দেখে মানে আমার মনে হয়েছে এই ধরনের একটা গল্প করি, ডিফারেন্ট গল্প করতে আমি নিজেই খুব মানে করিচ্ছু যে বিভিন্ন ধরনের বিভিন্ন সাথে ছবি করি, আমার কিছুদিন আগে ক্রিয়েটিভ ইলিমেশন এখনও চলছে মনে রয়েছে মনে চলছে এখন, তার সঙ্গে দু মাসের মধ্যে এই ছবিটা করে দিই, এটা একেবারে অন্য ধারার একেবারে অন্য ধর্মের মানে ধরনের ছবি, কাস্টিংটা নিজের একটু বলেন। কাস্টিং হচ্ছে সুমিত্র, কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, শান্তিলাল মুখার্জি, দেবদূত ঘোষ, স্বাগত বসু। মিউজিক কে করেছে? মিউজিক হচ্ছে দুটো রবীন্দ্রসঙ্গীত রয়েছে আর দুটো অন্য গান রয়েছে, সেটা হচ্ছে রূপঙ্কর গিয়েছে একটা কিছু সকল একজন শুরু করেছে আর একটা হচ্ছে শুরু করেছে প্রশান্ত বলে। আচ্ছা, আগেরটা তো ডিটেকটিভ ছিল অনেকের পড়া, এটা তো অন্য ধারার ছবি, আপনি কতটা আশাবাদী এই ছবিটা নিয়ে? খুবই আশাবাদী এই কারণে যে ওটা একটা মানে একটা সাফল্যের জায়গা রয়েছে ওই ছবিটা, এখনও চলছে ব্যবসায়িক সাফল্য রয়েছে, কিন্তু এই ছবি নিয়ে আমি এই জন্য আশাবাদী একেবারে অন্য ধরনের ছবি, বাঙালি দর্শক দেখতে এখন ভালোবাসে একেবারে মানে ভালো ছবি, সুস্থ ছবি, খুব সুন্দর মানে সুস্থ চিন্তাভাবনার ছবি, এবং আমি আসলে এই কারণে আমার যখন পেছনে ছবিটা দেখা হয়েছিল এবং দর্শকরা আমাকে যেভাবে ছবি দর্শকের যা রিয়াকশন দর্শকরা এগিয়ে ধরে চালু করতে পারে এটা আমার খুব ভালো লেগেছে, আমার মনে হয় দর্শকের খুব ভালো লাগে। রিলিজ ডেট হবে না 2nd June? মিউজিকটা নিজের একটু বলো ফিল্মটার।
বাজে ছবি যখন বাজে ছবিটা মিউজিক নিয়ে বলতে গেলে যেটা বলবো যে মিউজিকটা শুরু থেকে বলবো, মিউজিকটা শেষ থেকে বলবো সিনেমা, মানে যখন সিনেমাটা আমার কাছে আসে তখন সিনেমাটা শুরু হয়ে এডিট থেকে সব হয়ে যায়, মানে আমার কাছে আসে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তো মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে গিয়ে ছবিটা আমাকে করে ইন্টারেস্ট করে যে বেশ অন্য ভাবনা বেশ ভালো লাগে, তো করতে করতে একটা সিচুয়েশন আসে সিন আসে সেখানটাতে সিনটাতে আমার মনে হয় যে ওখানটা যেটা গান ডিমান্ড করে খালি লাগে না, একটা মিউজিক করা যায় বাট সেটা অনেকটা বড় টাইম, তো সেটা নিয়ে অনেকটা সাথে আমার আলোচনা বলি যে যদি একটা গান করা যায় তো এটা বলে যে একবার শোনাও দেখি কীরকম কী লাগে, তো আমি একটা রেফারেন্স নেয় দেন সেটা ব্যাক করি, তো এইভাবেই আমার গানটা একটু অন্যরকম সিনেমা একটু অন্যরকম গান করা ব্যাকগ্রাউন্ড স্ক্রিপ্টটা একটু অন্যরকম, ইন্ডিয়ান আছে ওয়েস্টার্ন রয়েছে ইন্ডিয়ানের বেশি জোর দেওয়া হয়েছে, যেহেতু স্টোরিটা ডিমান্ডটা একটু অন্যরকম ছিল, এই আর কি দেখুন আগে গান কটা আছে এই সিনেমাতে গান আছে চারটে মধ্যে দুটো রবীন্দ্রসঙ্গীত, একটি গান আমি করেছি আর একটি গান আমার। এই ছবিতে তোমার ক্যারেক্টার তুমি যদি একটু বলো। চরিত্রটা মনে আছে স্পষ্ট, কিন্তু ইয়ে মনে নেই কি নাম টামগুলো ওর সব মনে আছে, চরিত্রটার মজাটা হচ্ছে ও প্র্যাকটিক্যাল, বাবান্দা ইম্প্র্যাকটিক্যাল কৌশিক-সেন যেটা, ফলে এই যে ক্রিয়েটিভ লোকের যে ক্রিয়েটিভ ফ্রেন্ডসের জন্য সে সারাক্ষণ ক্রিয়েটিভ কাজে ব্যস্ত থাকে সেটার বিপ্রতিপে একটা ক্যারেক্টার দরকার হয়, তাহলে সেই চরিত্রটা খোলে, মানে বাবান্দা কোথায় ইম্প্র্যাকটিক্যাল, কোন কোন জিনিস সে খেয়াল করে না, তার যদি তার স্ত্রীর কী অসুবিধে হয় সেই স্ত্রীর কী অবকাশ হচ্ছে, কী করে আরেকটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং ফাইনালি তো এই ছেলেটির সাথে বিয়ে হয়ে যায়, এই বাস্তবতাটা অনির্বাণ দেখাতে চেয়েছে চরিত্রটার মধ্যে, অর্থাৎ যারা জীবনে বাস্তববাদী তারা খুব অবাস্তব এবং একটা একটা মানুষ ছবির ক্রিয়েটিভিটিটা নিয়ে ব্যস্ত সংসার বুঝেন তার সাথে বেশি দিন থাকতে পারেন, এই গল্পটার মধ্যে আমি ওই তৃতীয় মানুষটা যে প্র্যাকটিক্যাল ভালো চাকরি করে এবং প্রিয়াঙ্কা যে চরিত্রটি করেছে তার ব্যাপারে খেয়ে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? আমি তো বহুদিনের বন্ধু, একসাথে কাজ করেছি সারাদিন আড্ডা মাত্র মাত্র ইয়ার নিয়ে মতো করে, ও অ্যাকচুয়ালি আমার থিয়েটারের বন্ধু, মানে থিয়েটার যখন আমি শুরু করেছিলাম সেই সময়কার বন্ধু, তো ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে বলতে পারি যে অনির্বাণের যেটা খুব ভালো গুণ এবং সেটা হলো যে অনির্বাণ খুব নিশ্চুপভাবে খুব উত্তেজিত না হয়ে সে কী চাইছে সেটা তার আর্টিস্টের কাছে কমিউনিকেট করতে পারে, সেটা খুব একটা শক্তিশালী দিক আমি মনে করি একটা মানুষের, যে তার বিষয়টা লাউড না হয়েও কমিউনিকেট করতে পারে সেটা, আর মিত্তলজি ছিলেন মানে মিত্তলজি অলসো ভেরি গুড ফ্রেন্ড যিনি আমাদের খুবই টেক কেয়ার করেছেন এবং আমরা খুব শান্তির মধ্যে শুটিং করেছেন। একটা কথা বলছি যে এই ধরনের ছবি যদি মিডিয়ার লোকেদের কাছ থেকে মিডিয়ার বন্ধুদের কাছ থেকে খুব মানে বড় হৃদয়ে সাপোর্ট না পায় তাহলে বাংলা ছবি এই ধরনের সিরিয়াস ছবি এগোতে পারে না বলেই আমার বিশ্বাস, সেই জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি আমাদের ছবির তরফ থেকে অনুরোধ করব ব্যক্তিগতভাবে এবং আমাদের টিমের পক্ষ থেকে যে আপনারা যতটা স্পেস আপনাদের মাধ্যমে দেওয়া যায় আমাদের যদি দেন আমরা সত্যি উপকৃত হব, আর আমি বেশি সিরিয়াস হতে পারি না দরকারও নেই বলে মনে করি লাইফটা অত সিরিয়াস বলে চলে না, সেটা হচ্ছে অনির্বাণ কিন্তু আমাকে এই পার্টটা আমি যে টালিগঞ্জে 25 বছর কাজ করছি সেটার জন্য দেয়নি, ও আমার বন্ধু বলে দিয়েছে পার্টটা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরেকটা কথা, আমাদের এই ছবিটা কিন্তু আমাদের রিলিজ হচ্ছে 2রা জুন, তো আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া আরও চারটি স্টেট, মানে যেমন দিল্লি আছে, গুরগাঁও আছে, আর ব্যাঙ্গালোর আছে, মুম্বাই আছে, রাঁচি আছে, আর আমাদের পশ্চিমবঙ্গের তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে রিলিজ হচ্ছে, আর আমাদের বিদেশে একটা মানে আমাদের হয়তো একই সঙ্গে আমেরিকার 5টা দেশে এটা রিলিজ হবে সেই দিন, না হলে সেকেন্ড উইক, আমাদের ফার্স্ট উইকে বাইরের গুলো মানে কলকাতার বাইরে যেসব হলের নামগুলো এটাতে হচ্ছে।
এটা আমার আগের ছবিতেও হয়েছে, সেইভাবে একই চেনে হচ্ছে। আর আমাদের ছবিটা রিলিজ করছে বাকলিওয়াল মুভিজ রনকপুর।